Assalamualaikum. Shobai kemon achen? Asha korchi shobai bhalo achen. Amrao Allah rahmote alhamdulillah onek bhalo achi. To sokal bela ektu chhade giyechhilam ghum theke uthei. Ei to ashepasher shobuj gachpala. To amar phuler gach lagiyechhilam shiter shomoy. Ekhon to shit shesh pray. গাছগুলো কেমন শুকিয়ে গেছে একটু পানি দিয়ে যাই সবাই কেমন আছেন কেমন লাগছে আমার ব্লগ আশা করি সবার ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকাল সকাল নাস্তা শেষ করে দুপুরের রান্না বসিয়েছি আজকে পাবদা মাছ ঝোল টমেটো দিয়ে আর কচু শাক আর করলা ভাজি এই তো আজকের রান্না তো এদিকে আমার আয়াত বুড়ি আমাকে সাহায্য করছে দুপুরবেলা এসে দেখি সে আবার সব এলোমেলো করে আবার গুছিয়ে রাখার চেষ্টা করতেছে আবার দুষ্টামিও করতেছে ড্রয়িং রুমে আসলেই তার এক খেলা সে বালিশগুলা মাটিতে ফেলবে আবার তুলবে দুষ্টামি করবে এই তো সব সময় এক দুষ্টামি তো দুপুরে খাওয়া দাওয়ার পর তোর একটা চাচু এসেছে পাশের বাসার আমার একটা দেবর ছোট ওর সাথে খেলে একটু দুষ্টামি করতেছে তো এখন একটু পরে ঘুম পাড়িয়ে দিব বিকেল বেলা আবার বাইরে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো বিকেলে আর বাইরে যেতে পারিনি মেহমান আসছে বাসায় তো ননদ দেবর এরা সবাই আবদার করলো যে একটু বিরিয়ানি খাবে আমার হাতের তো আমি একটু মোরগ পোলাও এর মতো করেই বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করি সব সময় ওরা সবাই খুব পছন্দ করে আমার হাতের এই বিরিয়ানিটা তো আমি একটু মশলাগুলো কষানো আর একটু প্রসেসিংটা একটু দেখিয়ে দিব সম্পূর্ণটা দেখানো হয়নি অনেক ঝামেলা কাজের এবং অনেক মেহমান বাসায় তো একটু ঝামেলা ছিল আমি মাংসটা কষানো আর একটু রান্না বান্নাটা একটু শেষ করে
একটু তাড়াহুড়ো করে সব কিছু করলাম। তো আমার বিরিয়ানিটার মাংসটা আমি রেডি করছি। এটাতে কোনো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমি অ্যাড করি না, সাদাই থাকে। কাঁচা মরিচটা অ্যাড করি ঝালের জন্য, আর এই তো গুঁড়া মরিচটা আর হলুদটা দেই না, সাদা রঙেরই থাকে বিরিয়ানিটা। মানে খেতে অনেক অন্যরকম লাগে, ভালোই লাগে। তো আমি একটু ঢেকে দিয়েছি কষানোর জন্য। এতে কোনো পানি দিব না, মাংস থেকে পানি বের হয়ে ওইটাই একটু ভালোভাবে জাল দিলে ওইটা শুকিয়ে যাবে। তারপর আমি সরাসরি বিরিয়ানিতেই চালের মধ্যে দিয়ে দিব ভাজি করতে চালটা যখন। তো আমারটা মোটামুটি হয়ে গেছে মাংসটা বিরিয়ানিতে দিয়ে। আমি আর চালের এই অংশটা রেকর্ড করতে পারিনি সময়ের স্বল্পতার জন্য। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, চালগুলো ভালোভাবে ফুটে গেছে। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এই তো আর গরম গরম পরিবেশন করব, সবাই খাবে আলহামদুলিল্লাহ।